মোটামুটি আমি একটা দ্বীপের মতন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পার্ক সার্কাস 7 পয়েন্টের মোড়। মাঝখানটায় জল নেই, কিন্তু এখান থেকে আশপাশের যতগুলো রাস্তা দেখতে পাচ্ছি, সামনেই দেখা যাচ্ছে সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, তার পাশে রয়েছে সার্কাস অ্যাভিনিউ, এছাড়া সুরাবর্দী অ্যাভিনিউ এবং 4 নম্বর ব্রিজের দিকে যে রাস্তা, অর্থাৎ মা উড়াল পুলের দিকে ওঠার যে রাস্তা, সেই সবকটা রাস্তাতে এই মুহূর্তে জল রয়েছে। আশপাশের রাস্তাগুলোর মধ্যে থিয়েটার রোড, পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এর মাঝখানে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, রডন স্ট্রিট, লাউডন স্ট্রিট, প্রত্যেকটা রাস্তা এই মুহূর্তে জলের তলায়। মিন্টো পার্ক এবং সংলগ্ন রাস্তাগুলো সমস্তটা এই মুহূর্তে জলের তলায় রয়েছে। ফলত গতকালকে প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতায়, এবং আলিপুর আবহদপ্তরের যা হিসেব তাতে দেখা যাচ্ছে যে সকাল 6:30 পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর অধিকাংশ বৃষ্টিটাই হয়েছে গতকাল রাত্রির জুড়ে, অর্থাৎ প্রায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং ভোরের দিকে বৃষ্টির পরিমাণটা বেশ কিছুটা বেশিই ছিল। সব মিলিয়ে কলকাতা এই মুহূর্তে জলমগ্ন বলা যায়, এবং কলকাতার একটা বড় অংশ এই মুহূর্তে জলমগ্ন। আমি পার্ক সার্কাস অঞ্চল এবং পার্ক স্ট্রিট অঞ্চলে যে সমস্ত জায়গার কথা বলছি, সেই সমস্ত জায়গা জলের তলায় রয়েছে। এর পাশাপাশি বলবো যে আজ সকাল প্রায় 7টা পর্যন্ত কলকাতায় হাই টাইড, অর্থাৎ জোয়ারের সর্বোচ্চ সময় ছিল সকাল 7টা পর্যন্ত। আমরা জানি যে জোয়ার চলাকালীন লক গেটগুলো বন্ধ থাকে নিকাশি, যার ফলে জল নামতে বেশ কিছুটা সময় লাগে। এবার এক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে, সকাল 7টা পর্যন্ত যে হাই টাইড, লক গেট বন্ধ থাকার কারণে, পাশাপাশি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এইভাবে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা, এবং বলা যেতে পারে এই মুহূর্তে কলকাতার একটা বড় অংশ জলের তলায় রয়েছে। পাশাপাশি বলে রাখি যে কিছুক্ষণ আগে আলিপুর আবহদপ্তরের যা পূর্বাভাস, তাতে আগামী 2-3 ঘন্টা পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় অধিকাংশ জেলাতে, তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, এই জেলাগুলোতে, অর্থাৎ বলা যেতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী 2-3 ঘন্টা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 2-3 ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে। একেবারে সঞ্চয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা তুমি বলছিলে যে আগামী 2-3 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরও বৃষ্টিপাত হবে, এখনও রাস্তা বেশিরভাগটাই জলমগ্ন অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আগামী 2-3 ঘন্টা কীভাবে কাটবে তা কিন্তু আমাদের কারোরই জানা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে কী হতে চলেছে এই পরিস্থিতি। তবে গতকাল রাত থেকে আজ ভোরবেলা অবধি যেভাবে বৃষ্টি হয়েছে তার ছবি একেবারেই স্পষ্ট এই যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে টুকরো টুকরো ছবি এসে পৌঁছচ্ছে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।